হেই গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি অল রেসিপি স্পিডি ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। আজকে তৈরি করে দেখাবো কদবেল মাখা। কদবেল মাখাটি কীভাবে একদম লোভনীয়ভাবে এবং খুবই সুস্বাদু করে তৈরি করা যায় চলুন দেখে নেই। এখানে নিয়ে নিয়েছি পাকা কদবেল, অবশ্যই পাকা কদবেল হতে হবে। চেষ্টা করবেন এরকম ভালো মানের পাকা কদবেল নেওয়ার জন্য। তো কদবেলটাকে ফাটিয়ে এর ভিতর থেকে সমস্ত শ্বাসটাকে বের করে নিতে হবে। তামরায় এভাবে কিন্তু সমস্ত শ্বাসটা বের করে নিচ্ছি। আর এই যে কদবেলের খোসার সাথে লাগানো যে মিক্স থাকে, এটা কিন্তু খেতে অনেক সুস্বাদু। অবশ্যই একটি স্পুন দিয়ে ভালো করে এভাবে চেঁচে নেবেন। তো সমস্তটা একটু ভালো করে সফট করে মেখে নিচ্ছি। আর নিয়ে নিয়েছি এখানে শুকনো মরিচ, টেলে নেওয়া শুকনো মরিচ আর স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা একটু বেশি লাগে যেহেতু কদবেল টক হয়ে থাকে। লবণ দিয়ে শুকনো মরিচটাকে এভাবে ক্র্যাশ করে নিতে হবে। আর দিয়ে দিতে হবে কাঁচা মরিচ, কাঁচা মরিচটাকে এভাবে মাখিয়ে নিয়ে দেন এর মধ্যে দিতে হবে ধনে পাতা। ধনে পাতাটাকে কুচি করে কেটে নিয়েছি, এভাবে মেখে নিলে সুন্দর ঘ্রাণ চলে আসে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব বিট লবণ বা ব্ল্যাক সল্ট। এখন দিয়ে দিচ্ছি মরিচের ঝাল অনুযায়ী আপনারা মরিচের গুঁড়োটা বাড়িয়ে কমে নিতে পারবেন। আর দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া ও স্বাদ মতো চিনি। চিনির পরিমাণটা আপনাদের কদবেলের মিষ্টির পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে স্বাদ মতো নিয়ে নিতে পারেন। এখন এই সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিক্স করতে হবে। তো খুব ভালো করে মিক্স করতে হবে। মিক্স করে এর মধ্যে আমরা দিয়ে দিব এখন সামান্য একটু সরিষার তেল। অবশ্যই সামান্য একটু দিতে হবে, এর থেকে বেশি পরিমাণে দেওয়া যাবে না। খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। দেখুন এই লোভনীয় ভর্তাটি বা লোভনীয় কদবেল মাখা খেতে অসম্ভব সুস্বাদু। বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ।